দেখুন, এবার বাংলাদেশের প্রশংসায় মালালা, মিয়ানমারকে নিন্দা। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনী কর্তৃক হত্যাযজ্ঞের ঘটনায় বাংলাদেশের পদক্ষেপকে প্রশংসা আর মিয়ানমারকে নিন্দা জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার দেওয়া এক টুইট বার্তায় মালালা বাংলাদেশের প্রশংসা করে বলেন, প্রত্যেক দেশকে আমি আহ্বান জানাই, এমনকি আমার দেশ পাকিস্তানকেও, তারা সবাই যেন বাংলাদেশকে অনুসরণ করে, তাদের খাদ্য আশ্রয় এবং শিশুদের শিক্ষার ব্যবস্থা করে। মিয়ানমারের হত্যাযজ্ঞের নিন্দা করে মালালা বলেন, সহিংসতা বন্ধ করুন, আজ আমরা মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত শিশুদের ছবি দেখছি। এই শিশুরা কারো ওপর হামলা চালায়নি, কিন্তু তাদের বাড়িঘর এখনও পুড়িয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমারের শান্তিতে নোবেলজয়ী সূচি প্রসঙ্গে মালালা বলেন, আমি এখনও অপেক্ষা করছি আমার সহকর্মী শান্তির নোবেলজয়ী অং সান সূচি রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে একই ধরনের নিন্দা জানাবেন। রাখাইনে সহিংসতার ঘটনায় সূচির নিন্দার জন্য বিশ্ব এবং রোহিঙ্গা মুসলমানরা অপেক্ষা করছেন। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে আহ্বান জানিয়ে মালালা বলেন, রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া উচিত, যেখানে তারা জন্মগ্রহণ করেছেন। যদি তাদের আবাস মিয়ানমারে না হয়, যেখানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছেন, তাহলে কোথায় আবাস কোথায়? ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।